أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইদানিং আমাদের বলদ নুরু আছে না পাড়া রাম ছাগল নুরু সকাল বিকাল দুপুর তিন বেলা যে মাইর খায় এই পাড়াটা টক শো মাঝে মাঝে শুনলে আমার খুবই রাগ ধরে এই যে রফিকুল্লাহ বাট্টুস তার মোবাইলে পর্ন ভিডিও পাওয়া গেছে সেটা আইনশৃঙ্খলা বাহিনী বলছে বা কেন বলল সেই জন্য সে খুব নারাজ একদিনও শুনি নাই যে এই দেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সেই দেশের আইন কানুন কিচ্ছু মানে না প্রধানমন্ত্রীকে মানে না রাষ্ট্রপতিকে মানে না সে দেশের আইন পুলিশ কোনো কিছুই মানে না তার ডিকশনারিতে বলে তার সংবিধানে মানা শব্দটা নাই সেই ব্যাপারে কখনো কোনো কথা বলতে শুনি নাই যে লোক অন্যায় করবে অন্যায় তো সবসময় অন্যায় সেটা আমি করি আপনি করেন বা যেই করুক অন্যায় সবসময় অন্যায় তো রফিকুল্লাহ ওর সংবিধানে বলে নাই তার ডিকশনারিতে নাই যেই মানা বাংলাদেশ সংবিধান মানা এ ব্যাপারে পাডানুরুর কোনো বক্তৃতা নাই এই বলদটা একটা ছাগল রাম ছাগল সে ইদানিং শুধু আওয়ামী লীগকে মাফিয়া বলে গালি দেয় মাফিয়া দল জুতা দিয়ে এমন ফিডান ফিডাম তরে যদি হাতের কাছে পাই জীবনে যদি একবার তোরে হাতের কাছে পাই মাফিয়া কাকে বলে তোর বুঝাই দিতে হবে আমাকে না হয় তোর দাঁত আমি সামনে দিয়েও রাখবো না পিছন দিয়েও রাখবো না পানি খাইতেও রাখবো না তোর জন্য দুইটা দাঁত তোর দুইটা দাঁত পানি খাওয়ার জন্য রাখবো না বলদের বাচ্চা বলদ পাড়ার বাচ্চা বেয়াদব জানি কথাকার বাংলাদেশের সংবিধান বলো মানচিত্র বলো বাংলাদেশের এই পতাকা বলো সব কিছুতে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িয়ে আছে ছাত্রলীগ জড়িয়ে আছে যুবলীগ জড়িয়ে আছে তুই সেই দলকে মাফিয়া বলস তোর বুকের পাঠাটা কত বড় তোকে এমন মায়ের মারুম তোর ব্লাড গ্রুপ চেঞ্জ করে দেবো পাড়ার বাচ্চা পাড়া তোর নিজের ব্যক্তিত্ব তোর পার্সোনালি কোনো কিছু আছে আছে এই পাড়া যদি আজকে বিএনপি কথা বলতে পারতো তোর কি একজন মানুষ তোরে সাপোর্ট দেওয়ার মতো পাইতি তুই সস্তা জনপ্রিয়তা নিয়ে আজকে যা মুখে আসে সেইটা বলস আওয়ামী লীগকে মাফিয়া বলস কত বড় স্পর্ধা তোর বেয়াদবের বাচ্চা বেয়াদব দাঁত ফেলো দেবো শুয়ারের বাচ্চা বাঞ্চত কত বড় অসভ্য জনে কথা লম্পট বাংলাদেশ আওয়ামী লীগ কি বলে মাফিয়া দল কত বড় সাহস তোর মারতে মারতে তোকে একদম তো লঙ্গি খুলে ফেলাম বদমাইশ তোর প্যান্ট লগে রাখবো না তোর কিচ্ছু লগে রাখবো না বদমাইশের বাচ্চা বদমাইশ বাংলাদেশ আওয়ামী লীগকে বলে মাফিয়া দল হ্যাঁ আর যারা আওয়ামী লীগকে বিধর্মী বা ইয়া বল তোদের তো জন্মে ঠিক নাই জননেত্রী শেখ হাসিনা 560টা মডেল মসজিদ করতেছে এক একটা মসজিদে 1200 থেকে 1500 1400 900 লোক নামাজ পড়তে পারবে একসাথে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান 560টা মসজিদ করছে এরকম রেকর্ড কি দুনিয়ার কোথাও আছে আছে নাকি আজকে কাওয়ামী মাদ্রাসা স্বীকৃতি কে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা দিয়েছে আজকে মসজিদের ইমামদের 5000 করে টাকা দিয়েছে গত ঈদের সময় বাংলাদেশের তো ভালো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দিয়েছে ইমাম সাহেব এত মূল্যায়ন করেছে আমি একটা দাবি করতে চাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং যারা আছেন সরকারের সকলের কাছে হেফাজত জঙ্গি কোনো ইমাম থাকতে পারবে না কোনো মসজিদে এই 560টা মসজিদে ইমাম সাহেবরা থাকবেন যারা ধর্মপ্রাণ যারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে বুকে ধারণ করেন লালন করেন পালন করেন জননেত্রী শেখ হাসিনাকে মানেন এবং বাংলাদেশের সংবিধান মানেন কোন জঙ্গি এই মসজিদের ইমামতি করতে পারবে না কোথায় কোথায় হেফাজতের ইমাম আছে তাদেরকে জুতা দিয়ে পিড়িয়ে তাড়ানো এই মসজিদ থেকে কোন রকমের কোন জঙ্গি থাকতে পারবে না তারা মানুষ মরার পরেও জানাজা দিয়া সেটারও খোটা দেয় এই জঙ্গিরা জানাজা দিয়াও সেইটার খোটা দেয় এই জঙ্গিরা কোনো মসজিদে থাকতে পারবে না জুতা দিয়া পিড়াইয়া তাড়ান এদেরকে এদেরকে জুতা দিয়া পিড়াইয়া তাড়ান এই জঙ্গি কোনো বাংলাদেশে রাখবো না এদেরকে আফগানিস্তান পাঠাবো পাকিস্তান পাঠাবো এই জঙ্গিদেরকে কোনো রকম কোনো জঙ্গি বাংলাদেশে তাদের ঠাই হবে না জঙ্গি কোথাও কোন কোন মসজিদে হেফাজতের লোক আছে কোন জামাতের জামাত আর হেফাজত এক হেফাজত যে করে জামাতও সেই করে
এই জঙ্গিদেরকে তাড়াতে হবে বাংলাদেশ থেকে, এই জঙ্গিরা থাকতে পারবে না কোনোভাবেই। বাংলাদেশের ইমাম সাহেবরা হবেন আমাদের হাসিনা শরীফের, যারা জননেত্রী শেখ হাসিনাকে যথেষ্ট মূল্যায়ন করেন বর্তমান সময়ে, আজকে যারা সারা পৃথিবীতে যারা ইসলামের আলোকে আলোকিত করেছেন, যাদের মধ্যে ইসলামের সব কিছু আদর্শ আছে, তাদের মধ্যে নীতি আছে, হাজার হাজার হেফজ কোরআনের হাফেজ বের হয় সরসিনা থেকে। আজকে আমরা দেখেছি চরমনায় হুজুরেরও অনেক লোক আছেন যারা তাদের যখন সম্মেলন করেন বা তারা হরতাল অবরোধ করেন একটা গাড়ি পর্যন্ত ভাঙে নাই, আর এই হেফাজত ধ্বংসযজ্ঞ চালায়, সারা বাংলাদেশটাকে জড়িয়ে বুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এরা উগ্র, এরা জঙ্গি, এরা পাকিস্তানি, এরা আফগানিস্তানি, এদের জায়গা আফগানিস্তান হবে বাংলাদেশে না, এদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। যেখানে যেখানে ইমাম, এই জঙ্গি ইমাম যারা আছে, জুতা দিয়ে ফিরান তাকে, পিটে মারেন তাকে, ল্যাংড়া করে ফিরান, তার মাথার মধ্যে ময়লা ঢেলে দেন তার মাথার মধ্যে, তাকে তার মুখের মধ্যে প্রসাব করে দেন। এই সমস্ত জঙ্গিদের, জঙ্গিদের স্থানা বাংলাদেশ হবে না। 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, তোমাদের ওরকমের, তোমাদের নষ্টমি করতে, এই বাংলাদেশকে নষ্টমি করতে দেওয়া হবে না। তোমরা যেখানে থাকবা সেখানে পিডান শুরু হবে ইনশাল্লাহ। আগামী প্রত্যেকটা কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মাঠে থাকবে তোদেরকে শুধু পিটানের জন্য। তোদেরকে পিটান শুরু হয়েছে, প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আছেন এই জঙ্গিদেরকে ধরুন, জঙ্গিদেরকে শাস্তা করুন। জঙ্গিরা সারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করতে চায়, তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এই জঙ্গিদেরকে বাংলাদেশে তাদের ঠাই হবে না, বাংলাদেশে তাদের কোনো রকমের জায়গা হবে না। হেফাজত যেখানে আছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এরা বলাৎকারী, এরা নারী দর্শনকারী, এরা হয়েছে জঙ্গি, এরা হয়েছে বাংলাদেশের চিরশত্রু। এদের মধ্যে ইসলামের রশ্মিটাও নাই। ইসলামের অনেক দল আছেন যাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন, যারা ধর্মীয় অনুভূতিতে বিশ্বাস করি, যারা আমরা মুসলমান, জননেত্রী শেখ হাসিনার আদর্শের সাথে যারা একমত পোষণ করবেন, বিশেষ করে যারা যাকে তাকে শ্রদ্ধা করেন, তাকে তার উন্নয়নে সহায়তা করেন, সেই সমস্ত ইসলামিক দলগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তির কোনো কমতি নেই। একমাত্র আমাদের শত্রু হইল এখন বর্তমানে ওই জঙ্গি হেফাজত, যার মধ্যে ইসলামের রশ্মিটাও নাই। তারা ভূমি অফিস পড়িয়ে ভূমির নথি, লক্ষ হাজার হাজার নথি পুড়িয়েছেন, তারা বহুত ঘরবাড়ি পুড়িয়েছেন, বহুত মানুষের ভিটা খালি করেছেন, বহুত লোকের জীবন মালের বিঘ্নিত ঘটিয়েছেন, যারা যাদের কাছে অ্যাম্বুলেন্সটা পর্যন্ত নিরাপদ নাই, যাদের কাছে জীবনের, মানুষের জীবনের নিরাপত্তা নাই, যাদের কাছে বাংলাদেশের নিরাপত্তা নাই, সেই জঙ্গিদের জায়গা বাংলাদেশে হবে না। বাংলাদেশ থেকে তাড়াবো তোদেরকে, কুত্তার মতো ভিড়াবো, কুত্তার মতো। তোরা জঙ্গি, তোরা হাইয়ান, তোরা ফ্রাউন, তোরা ওই আবু জাহালের বংশধর, তোরা ফ্রাউনের বংশধর, তোরা বাংলাদেশের শত্রু, তোরা বাংলাদেশের বুকে তোদের ঠাই হবে না, বাংলার জমিনে তোদের ঠাই হবে না। তোদেরকে জুতা পিড়া করে পাকিস্তান পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।